নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। শক্তিশালী আন্দোলনের দিকে ঝুঁকছে বিএনপি। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের পর্যন্ত সর্বোচ্চ কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ত্বরান্বিত হবে। কথাগুলো বলেছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি লুৎফর রহমান কাজল। শুধু তিনিই নন, তৃণমূল ও বিএনপির অধিকাংশ নেতারাই অভিমত এমন। তারা মনে করেন দল এখন ক্লান্তিকাল অতিক্রম করছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জিবাই হোক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এই মুহূর্তে বিএনপি কে ঘুরে দাঁড়াতে হলে দল গোছানোর বিকল্প নেই। নেতারা মনে করেন খালেদা জিয়াকে মুক্ত করতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে পরিত্রাণ পেতে সহায়তার হাত বাড়াতে হবে। তৃণমূলের কেউ কেউ বলছে বিএনপির এই মুহূর্তে দলের নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একটি বর্ধিত সভা ডাকা উচিত। সেখানে আসা মতামতের ভিত্তিতে দল গোছানো জরুরি। দল পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, সেজন্য আমাদের যা প্রয়োজন জনগণের ইচ্ছার পুনর্বাসন করতে হবে। এর একমাত্র উপায় দল পুনর্গঠন করা। এই কাজ আগামী কয়েক মাসের মধ্যে করতে হবে। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নেতা নির্বাচিত হতে হবে বিএনপির তৃণমূল থেকে। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌর, জেলা, মহানগরে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কমিটি হতে হবে। এরপর তারাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করবেন। অঙ্গ সংগঠনগুলো একইভাবে নির্বাচিত হওয়া উচিত, কিন্তু আমরা চলছি উল্টো পথ। তিনি বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। নেতা কর্মীদের জেল থেকে বের করতে হবে, তাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য নির্বাচনের বার্তা জনগণের কাছে ব্যাপকভাবে তুলে ধরে নতুন নির্বাচনের দাবিতে আমাদের কাজ করতে হবে। জানা যায় খালেদা জিয়ার মুক্তির আগে দল পুনর্গঠন নিয়ে দুই ভাগে বিভক্ত বিএনপি। দলে স্থায়ী কমিটির একটি অংশ বলছে বেগম জিয়ার অনুমতি নিয়ে এখনই বিএনপি কে গোছাতে হবে, দল পুনর্গঠন করেই তার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে হবে। নতুন নির্বাচনের দাবি আদায় করা সহজ হবে। স্থায়ী কমিটির আরেক অংশ বলছে বেগম জিয়ার মুক্তির পর বিএনপি গোছাতে হবে, নইলে যে কোনো ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে, এতে দল পুনর্গঠন করতে গিয়ে আরো ক্ষতিগ্রস্ত হবে। তবে বিএনপি নীতি নির্ধারক পর্যায়ে একাধিক নেতা বলছেন দল গোছাতে আরো কিছুদিন লাগবে। বিএনপির নেতাকর্মীদের আইনের স্বাভাবিক প্রক্রিয়া জামিনে মুক্ত করতে হবে, বেগম জিয়ার মুক্তিও জরুরি। এর আগে তৃণমূলের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের কিছু কমিটি হতে হবে, এরপর বিএনপির জেলা কমিটির পুনর্গঠন হাত দেওয়া হবে। বেগম জিয়ার মুক্তির আগে কাউন্সিল না হলে নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূর্ণ করা হবে, স্থায়ী কমিটির শূন্য পাঁচটি পদে পূর্ণ করা হবে। জানা যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে তিনি জানান আমেরিকা যে কোনো দিন যাবেন লন্ডন। সেখানে ঢাকা থেকে যাওয়া আরো দুই নেতা অবস্থান করছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, চলমান রাজনীতি, সদ্য সমাপ্ত নির্বাচন এবং সাংগঠনিক ভবিষ্যৎ সহ বিষয় নিয়ে কথা বলবেন তারা। তারেক রহমানের মতামত নিয়ে দেশে ফিরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব। বেগম জিয়ার অনুমতি দিলেই দলের পূর্ণ গঠন নিয়ে চিন্তা ভাবনা করা হবে। তবে দলের মেয়াদ উত্তীর্ণ অঙ্গ সংগঠনগুলো ঢেলে সাজানোর অনুমতি নেওয়া আছে বলে জানা গেছে। সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাক্ষাৎ হোসেন জীবন বলেন, জেলে যাওয়ার আগে থেকে ম্যাডাম দল পুনর্গঠনের হাত দিয়েছিলেন, পরে তার ধারাবাহিকতা থাকেনি, এরপর নির্বাচন চলে আসে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। এখন চেয়ারপারসনের কাছ থেকে অনুমতি নিয়ে দল গোছানো উচিত। একই সঙ্গে তার মুক্তির দাবিতে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং কথাও বলতে হবে। তৃণমূলকে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করাতে কেন্দ্রীয় কমিটিকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি পুনর্গঠনের কোনো বিকল্প নেই। একইভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনও জোরদার করতে হবে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে নতুন ভোটের উদ্যোগ নিতে সর্বত্রই চাপ প্রয়োগ করতে হবে। খুলনা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শরীফুল আলম মনা বলেন, তৃণমূল বিএনপি যাকে চায় তাকে কাউন্সিলের মাধ্যমে নেতা বানাতে হবে, এটাই প্রাধান্য দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।